হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে তোমাদের দুষ্টু মিষ্টি সোনাবদি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের পছন্দ মতো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে খুবই স্বাগত। তো দেখতে থাকো ব্লগটা, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমাদের অনেক ডিমান্ডের ভিডিও এটা, অনেকেই বলেছে বৌদি ফ্যান ক্লিনিংয়ের একটা ভিডিও দাও। তো ভাবলাম চলো, এতদিন ধরে সবাই রিকোয়েস্ট করছে, একটু রিকোয়েস্ট না রাখলে তো খারাপ দেখায় না। তো ওই জন্য ভাবলাম চলো ঝটপট করে তোমাদের একটা ভিডিও দিয়ে দিই। আর শোনো 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 একটা কথা, যেটা হলো গিয়ে এর আগের বার আমি একটা ফ্যান ক্লিনিংয়ের ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেকে আমাকে নিয়ে যায়, আমাকে রোস্ট করেছে, বলেছে ফ্যানটাই তো দেখা যায়নি বৌদি, তোমাকেই তো শুধু দেখা যাচ্ছিল। তো এইবার আমি ঠিক করেছি না, আগে ফ্যানটা যাতে দেখা যায় সেটা, বৌদিকে তো দেখতেই পাবে, বৌদির সঙ্গে সঙ্গে যেন বৌদির ফ্যানটাও দেখতে পাও। তো দেখতে পাচ্ছ তো ফ্যানটাকে? তো দেখো, দেখে নাও কিন্তু ভালো করে, ঠিক আছে? আমি কিন্তু ফ্যানটা দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো কথা আর বাড়াবো না এসব কথা, যারা যেটা করার সেরা করবে, সেখানে বেকার কথা বলে লাভ নেই, আমার যেটা কাজ আমি সেটা করতে থাকবো। তো দেখো, ফ্যানটা পরিষ্কার করাতে বিছানার চাদরটার উপর নোংরা পড়েছিল, তো চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর একটা ধোয়া কাচা চাদর বের করে নিয়েছি, বের করে পেতে নিচ্ছি। তো ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নেবো, আর রীতিমতন বাইরের মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন বিছানাটা পরিষ্কার করা। আজকে একটু ঘরে ঝুল ঝেড়েছি, আর জানোই তোমরা ঝুল ঝাড়লে তো একটু ঘর দুয়ার একটু নোংরা হয়। তো বিছানার চাদরটা চেঞ্জ করে ঝটপট করে ঘরটা ঝেড়ে একবারে ঘর মুছে ফেলবো, আর তারপরে তো ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে, ছেলে ওদিকে পড়ছে বারান্দায় বসে বসে, আর আমি এদিকে এগুলো কমপ্লিট করছি। বা আজকে সকালবেলা উঠেছি, উঠে বাদ বাকিটুকু যেটুকুখানি কোপানো বাকি ছিল একটুখানি কুপিয়েছি, আরও একটু রয়েছে, অনেকটাই তো জায়গা না। তো সত্যি কথা বিশ্বাস করে পারছি না, যেন হাঁপিয়ে যাচ্ছি। কোনোদিন করিনি তো, প্রথম আগের বছর করেছি, কিন্তু এতটা যেন কষ্ট হয়নি, এই বছর যেন বেশি কষ্ট হচ্ছে। আর অ্যাকচুয়ালি কী বলতো, আগের বছর আমি কোপাইনি, আগের বছর আমি লোক দিয়ে কুপিয়েছিলাম। তো লোক দিয়ে কোপালে না, সেই পয়সাটা এতটা চলে যায় যে মানে সেই কেনা সবজির দাম পড়ে যায়। তো ওই জন্য ভাবলাম এবার অল্প অল্প করে নিজে নিজেই করি, যেটুকুনি তোমাদের দাদাভাই করেছে দেখেছে তোমরা, আর বাদ বাকিটুকু আমি আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এদিকে ঘরটা ঝাড়ু মেরে একদম পুছে নিচ্ছি, জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে, না পুছলে না ভালোভাবে না হয় না, তোরা কোনায় কোনায় দেখবে নোংরা জমে থাকে। তো ওই জন্য সব সরিয়ে সরিয়ে ঘরটার মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর এর মধ্যে ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ইন্ডাকশনের জন্য ওখানে রাখা রয়েছে, ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ছেলেকে খাইয়ে ঘরটা মুছে ঝটপট করে ছেলেকে খাইয়ে নিয়ে চলে যাবো স্কুলে। আর আজকে ভাবছি কি, সেরকম কিছু রান্না করবো না, পুঁই শাক পাশে বাড়ি এক দিদির থেকে পুঁই শাক নিয়ে এসেছি, দিদিমার শাশুড়ির থেকে, আর ঘরে একটু বেগুনও ছিল কুমড়ো ছিল, তাই ওই দিয়ে একটু চচ্চড়ি করবো, আর কিছু রান্না করবো না, দুপুরবেলা এটা দিয়েই আমার হয়ে যাবে। আর রাত্রিবেলার জন্য হয়েছি, রাত্রে দেখি কি করি। সবাই তোমরা অনেকে বলছো বৌদি তোমার চেহারাটা ভারী হয়ে যাচ্ছে, একটু সিম্পল হওয়ার চেষ্টা করো, খাওয়া দাওয়া কমাও। তো ভাবলাম চলো, তোমাদের আবদার একটু না রাখলে কি হয়, ওই জন্য চলো দেখি কি করি। এখনো বলতে পারছি না, রাতের ডিসিশনটা রাতেই জানাবো, দেখতেই পাবে, তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই সব কিছু করবো। তো এদিকে দেখো, ঝটপট করে ঘর ঠর মুছে নিচ্ছি, মুছে নিয়ে ঝটপট করে স্নান করে নেবো, ছেলেকেও ওইদিকে স্নান করে দেবো। আজকে যেহেতু সকালবেলা ঝাড়ু ঠাড়ু মেয়েছি, ঝুল ঝেড়েছি, ফ্যান পয়সা করেছি, তো গায়ে কিটকিট করবে না হলে, ওই জন্য ঝটপট করে আগে আজকে একবারে স্নানটা সেরে তারপর ছেলেকে দেখো। দুবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি, আর এদিকে দেখো আমি ইসে করে দিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি, কারণ সত্যি শরীরটা এত ক্লান্ত লাগছিল না, শরীরটা এত ক্লান্ত লাগছিল ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি। তো তো এদিকে দেখো, আমি এই যে দানাগুলো ফেলে না কলা পাতা কেটে কেটে ই করে দিয়েছি, ঢেকে দিয়েছি, নাহলে বড্ড মুরগি পাশে ওই মুরগিগুলো এসে না বড্ড মানে ঠুকরিয়ে ঠুকরিয়ে দানাগুলো, প্লাস পোকামাকড় থাকে টুকটাক। তো বন্ধুরা দেখো, তোমাদের বৌদির আজকে সত্যি খুব ঠান্ডা লেগে গেছে, দেখো গায়ের চাদর বের করে নিয়েছি, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলবে কি, বলতে ভুলবে না। আর এদিকে দেখো, কম্বলও বের করে নিয়েছি, কারণ প্রচণ্ড রাত্রিবেলা না প্রচণ্ড ঠান্ডা পড়ে, রাত্রিবেলা হলে না এত ঠান্ডা পড়ে না, তখন ঘুমানোর সময় না মানে চাদর গায়ে দিই, প্লাস এই যে এই ওষারটা গায়ে দিই, ওষারটা গায়ে দিলেও না ঠান্ডা মানে না, এত ঠান্ডা লাগে ভোরবেলার দিকে, অন্তত মানে রাত্রিবেলাটা যা হোক মেনে যায়, মোটামুটি 4টে সাড়ে 4টে যেই বাজে এত ঠান্ডা লাগে, অসম্ভব ঠান্ডা লাগে, দেখতেই পাচ্ছ আমি নাক টানছি বারবার, মানে আমার ঠান্ডা লেগেছে প্রচুর। তো ওই জন্য ভাবলাম চলো কম্বলটা বের করেই ফেলি, মানে এই ওয়েদারটা না খুব বাজে ওয়েদার সবার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কারণ এই ওয়েদার একটুতেই গরম লাগছে, একটুতেই ঠান্ডা লাগছে, দিনের বেলা রোদ। চলো
রাত হয়ে গেছে, আর দেখো নাক চেপে খুলে ফেলেছি, এত হাঁচি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো দেখো কি বানিয়ে নিয়েছি রাতের ডিনার, দেখো ছেলে রুটি আর আলুর তরকারি, দেখতে পাচ্ছো পাতলা করে করেছি, আর এই যে আমার আলুর তরকারি আর রুটি। সবাই বলছে বৌদি মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চলো রুটি খাওয়া শুরু করি রাতে, দুপুরবেলা সকালবেলা দুবেলা রুটি খাবো, একবেলা ভাত খাবো, তাই ঠিক করে নিয়েছি। তো চলো গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট এর জন্য অপেক্ষা করো, সুন্দর একটা ব্লগ আসছে, ঠিক আছে? তো চলো বাই বাই, সবাইকে সুইট ডিম।